হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। 2022 সালের নভেম্বর ডিসেম্বর মাসে দুয়ারে সরকার যে শিবিরগুলো হয়েছিল, সেই শিবিরে আপনারা যে সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন করে আবেদন করেছেন, তাদের টাকা কোন মাস থেকে আপনারা পাবেন বা পেতে চলেছেন, সেই সংক্রান্তই আজকের ভিডিওটা। অর্থাৎ এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে। সুতরাং ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে দারুণ খুশির খবর। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এখানে বলা হয়েছে 2022 সালের নভেম্বর ডিসেম্বর মাসে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তারা কবে টাকা পেতে চলেছেন। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই নতুন লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন সম্পর্কে এবং টাকা পাওয়ার ব্যাপারে কি আপডেট উঠে এসেছে। নিউজ আপডেট অনুযায়ী বলা হয়েছে 2022 সালের নভেম্বর ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল দুয়ারে সরকার শিবির। নভেম্বর ডিসেম্বর মাসের সেই দুয়ারে সরকারের ক্যাম্পে যে সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তারা কবে থেকে এই প্রকল্পের টাকা পাবেন। বলে রাখা উচিত, নভেম্বর ডিসেম্বর মাসে নতুন করে প্রচুর মহিলা এই প্রকল্পের আন্ডারে আবেদন করেছিলেন। অনেকে আগে আবেদন করবার পরেও টাকা না পাবার জন্য তারাও আবার আবেদন করেছিলেন শেষের দুয়ারে সরকার ক্যাম্পে। অর্থাৎ লাস্ট অ্যাপ্লাই কিন্তু আপনারা করেছিলেন ডিসেম্বর 2022-এ। এই প্রকল্পে আবেদন করবার পর যদি আপনার আবেদনপত্র গ্রহণ করা হয়ে থাকে তবে আপনার মোবাইলে SMS আসে। কিন্তু বহু ক্ষেত্রে এমনও দেখা গিয়েছে SMS না আসার পরেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করেছে। অর্থাৎ আপনি যদি সঠিকভাবে আবেদনপত্র পূরণ করে জমা দিয়ে থাকেন এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ নথিপত্র জমা দিয়ে থাকেন তবে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে অবশ্যই সেই টাকা পেয়ে যাবেন। এবার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, টাকা পাবার জন্য কোন বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত? এক্ষেত্রে সবার প্রথমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড থাকতে হবে। অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড কিন্তু আপনার লিঙ্ক থাকতে হবে। কোনো কারণবশত যদি এটা না থাকে তবে আপনি কোনোভাবেই এই প্রকল্পের টাকা পাবেন না। এছাড়া আবেদনপত্রে সঠিক IFSC কোড বসাতে হবে। বিভিন্ন সময়ে দুটি বা তিনটি ব্যাঙ্ক মিলে একটি ব্যাঙ্ক হয়ে যাচ্ছে, এক্ষেত্রে দেখা যাচ্ছে IFSC কোড চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আপনার আবেদনপত্রে নতুন IFSC কোড বসিয়ে আবেদনপত্রটি জমা দিতে হবে, তবেই আপনার টাকা নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাবে। এছাড়া এই প্রকল্পের টাকা পেতে হলে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা দিতে হবে। যে সকল মহিলারা নভেম্বর ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তারা টাকা কবে পাবেন এই নিয়ে সরকারের তরফে কোনো অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত না হলেও সূত্র মাধ্যমে জানা গিয়েছে যে এই সমস্ত আবেদনকারীরা ফেব্রুয়ারি মাসে তাদের টাকা পেতে শুরু করবেন। তো এটাই কিন্তু আপনাদের জন্য একটা ভীষণ বড় খুশির খবর। অর্থাৎ যাদের কিন্তু ডকুমেন্টস সঠিকভাবে নির্বাচন হয়েছে তারা কিন্তু ফেব্রুয়ারি মাস থেকেই টাকা পেতে শুরু করবেন। যেহেতু নভেম্বর মাসের পর দুয়ারে সরকার ক্যাম্পের তারিখ বাড়িয়ে ডিসেম্বর মাসের শেষ তারিখ পর্যন্ত করে দেওয়া হয়েছিল, তাই নতুন আবেদনকারীদের আবেদনপত্র ভেরিফাই করে ভুল আবেদনপত্রগুলিকে বাদ দিয়ে সঠিক আবেদনপত্র যাচাই করে টাকা দেওয়ার কাজ শুরু হতে বেশ কিছুটা সময় লাগবে। এই যাচাইকরণের কাজ জানুয়ারির শেষের দিকে শেষ হওয়ার কথা। অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে বন্ধুরা, আপনারা ফেব্রুয়ারি মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে চলেছেন যে সকল মহিলাদের আবেদনপত্র সঠিকভাবে গ্রাহ্য হয়েছে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি তথ্যটা আপনাদের অনেকের পক্ষে হেল্পফুল হবে এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।